বাবাকে আমার খুব আপন মনে হয় দিদা। তোমরা যদি কেউ কোনো কারণে ব্যথা পাও তাহলে আমারও ব্যথা লাগে। তোর আগাগোড়া পুরোটাই মিথ্যা। তোর পরিচয় যেমন মিথ্যা, তেমনি তোর কারোর প্রতি ভালোবাসা থাকলে সেটাও মিথ্যা। এই বাড়িটা অর্ণবের, তুমি ছোট ছেলের বউ বললে না, সেটা হচ্ছে মির্জা বাড়ির ছোট ছেলের বউ। ও মাই গড, এত বড় জালিয়াতি! আমি এক্ষুনি রাশেদকে ডাকছি। এখন সবকিছু আমার মতো করে দেখতে দাও, আমি সবকিছু হ্যান্ডেল করছি। রিসিলা, রিসিলা, এখনো তৈরি হওনি তুমি? এই ছাদে এতক্ষণ ধরে কি করছো তুমি? মম, তুমি গাড়ি থেকে বসো, আমি আসছি। আসছি বললে তো হবে না, তোমার এখনই রেডি হয়ে শপিংয়ে যেতে হবে আমার সাথে। মম, আমার কি কোনো কাজ থাকতে পারে না? কি কাজ শুনি রিসিলা, মানে এই মুহূর্তে তোমার শপিংয়ে যাওয়া ছাড়া আর কি কাজ আছে? শপিংয়ে যাওয়াটা কি খুব জরুরি? মানে আর আমি গিয়ে কি করব? শপিংয়ে গিয়ে তুমি শপিং করবে? অন্য সময় তো শপিংয়ের নাম শুনে তুমি মুখে মুখে লিস্ট তৈরি করে ফেলো, অথচ এই গেট টুগেদার পার্টির শপিংয়ের ব্যাপারে না তোমার মিনিমাম ইন্টারেস্ট আমি দেখছি না। ব্যাপারটা একটু ভাবনার মনে হয় না? মম, তোমার বোঝা উচিত যে সবসময় সব বিষয়ে একই রকম ইন্টারেস্ট থাকে না, একটু এদিক সেদিক হতেই পারে। এটা নিয়ে আবার ভাবার কি আছে? ভাবতে চাইলে ভাবতে পারো, তোমাদেরকে আবার বলেও বা কী হবে? তোমাদের ভাবনার পরিসর এতই ছোট যে ইচ্ছেগুলো বড় করা সম্ভব না। আচ্ছা, আমি কি চাইতে পারি না যে আমার মামনিটাকে পার্টির মধ্যে সবচেয়ে সুন্দর দেখাক? মানে সবাই বলবে যে রাশেদ মির্জার মেয়েকে পরীর মতো সুন্দর দেখাচ্ছে। এটাকে আমার জন্য খুব বেশি চাওয়া হয়ে গেল? না, চাইতে পারো অবশ্যই, কিন্তু মম, যারা আমাকে দেখে পরীর মতো সুন্দর লাগছে বলবে তারা কি কখনো পরী দেখেছে? পরী দেখতে হবে কেন? মানুষ উপমা দেয় না, আইমিন তুলনা করে না, কম্পেয়ার করে না, তো সব কিছু দেখে বলতে হবে নাকি? আচ্ছা রিসিলা, অর্ণবের মানে ফেভারিট কালারটা জানো? মানে অর্ণবের পছন্দ কি রং? অর্ণবের পছন্দের কালার সেটা আমি জানি কি করবো? আরে ড্রেস কিনতে হবে না? অর্ণবের ড্রেস আমরা কেন কিনবো? অর্ণবের ড্রেস না, অর্ণবের ড্রেস না, তোমার ড্রেস কিনবো। মানে আমার ড্রেস তুমি অর্ণবের পছন্দের কালার, অর্ণবের পছন্দের কালারের ড্রেস আমি কেন পরবো? মম, আমি শপিংয়েই যাব। বললে না কেন পড়তে হবে? উত্তরটা তুমি তোমার বাপির কাছ থেকে জেনে নিও, আমি তো শুধু তোমাকে বললাম যে আমাকে বলতে বলা হয়েছে। এনিওয়ে তোমার ফোনটা দাও, আমি অর্ণবের কাছ থেকে জেনে নিচ্ছি। মম, প্লিজ অর্ণবকে ফোন করো না, আমি কিন্তু সত্যি সত্যি তোমার সাথে শপিংয়ে যাব না। অর্ণবের কাছে এভাবে ছোট করো না আমাকে। এতে ছোট হওয়ার কি আছে? তোমার কাছে হয়তো নেই, আমার কাছে আছে। এনিওয়ে আমি যাচ্ছি, রেডি হয়ে আসছি। যাও, জলদি এসো। কি করছিস কি তুই? কাপ ওখানে রাখলি কেন? জানিস ওটা কে চা খেয়েছে? ভাই ভাই ভুলে গেছে, এই কাপটা নিয়ে ভিতরে যায় রাখ, এখানে মানুষ কাপ রাখে। তারপরে এই দিকটায় যে এত পাতলা করে লাগানো, সেইগুলো পাতলা করে লাগানো, সেগুলো কি আমার তো প্রেস্টিজ থাকবে না? আরে না, বলছি আমি বলছি, এই এইগুলো লাগানোর পরে যদি লাগে তুই আরো নিয়ে আয়, ভালো করে থাকো। ঠিক আছে, ওরা ঠিক মতো গাইড করতো। আচ্ছা ঠিক আছে।
দিদা জানতে চেয়েছেন লাইটিং শেষ করতে কতক্ষণ সময় লাগবে। শেষ হয়ে যাবে আপা, একটু ঘন ঘন করে লাগাইতেছি তো আপা, এই বড় বাড়ি একটু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, ঘন্টাখানেক লাগবে আপা। ঠিক আছে, কাজ শেষ কর। আপনারা কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আপনারা এখানে কি করছেন? আপা মনে হয় জানেন না, ওনার তো লাইটের দোকান আছে, উনি আমার মালিক, ওনার দোকান থেকে তো লাইট আনা হয়েছে। ওনার দোকান থেকে লাইট আনা হলেই কি এখানে বাড়ি বাড়ি এসে লাইট ঠিক করে দিতে হবে? কোনো দোকানের মালিক এরকম বাড়ি বাড়ি গিয়ে লাইট ঠিক করে দেয় নাকি? দেয় দেয় আপা, কোনো কোনো বাড়ি থাকে স্পেশাল যেখানে কাজের লোক পাঠাইলে মন মানে না, মনের ভিতর খসখস করে। এই মির্জা বাড়ি সেরকম একটা স্পেশাল বাড়ি। মির্জা বাড়ির খারাপ কিছু হোক এটা তো কেউ চাইবে না, তাই না? এটা আমার ভয়ও চায় না। ওনার দোকান থেকে এসব কেন আনা হয়েছে? আর কি কোনো দোকান ছিল না? আপা এটা আমাকে জিজ্ঞেস করছেন। প্রথমে কেন উত্তর দিয়েছিলেন? আপনার কাছে জানতে চেয়েছিলাম আমি। আমি তো প্রশ্ন করেছিলাম উনাকে, আপনি কেন জবাব দিয়েছিলেন? আপনি এই বাড়িটা নিয়ে খুব বেশি ভাবেন, কিন্তু কথা হলো আমি আমার উত্তর পাইনি। লাইট সেট করা তো আপনাদের উদ্দেশ্য না? নিশ্চয়ই আপনারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছেন। এই বাড়িতে আমাকে এক সময় না এক সময় আসতেই হবে। আর আজ রাতে গেট টুগেদার পার্টি তো, আমি সেখানেও আসবো। তখনও কি লাইট সেট করতে আসবেন? অতিথি অতিথি হয়েই আসব, আমন্ত্রিত অতিথি। কি চমকে উঠলেন? অবশ্য চমকানোরই কথা, আর আপনার তো আরো বেশি চমকানোর কথা, কারণ আপনি আমাকে যা চেনেন এবারে কেউ কিন্তু আমাকে ততটা চেনে না, তাই না? কি মনে হয় আপনার? আপনারা যা ইচ্ছে তাই বলবেন, আর আমি সেটা শুনে চমকে যাব। শুনুন, পার্টিতে আমি আসব, কিন্তু আমাকে বলছেন কেন? আপনাকে কি আমি ইনভাইট করেছি? আপনি ভাইয়ের সাথে এভাবে কথা বলছেন কেন? আপনি ভাইয়ের পজিশন সম্পর্কে কোনো ধারণা আছে? আমি জানি এই বাড়ির আশ্রিতাদের ইনভাইট করার ক্ষমতা নেই, আপনি সেটা চাইলেও পারবেন। ফুল হলুদ মেখে আহা মরি মরি, এসেছে আমার দেশে ভিন দেশি পরি। ঝিঙা ফুল হলুদ মেখে আহা মরি মরি, এসেছে আমার দেশে ভিন দেশি পরি। অকুলেতে ভাসালাম রে ভালোবাসার তরি, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী। ঝিঙা ফুল হলুদ মেখে আহা মরি মরি, এসেছে আমার দেশে ভিন দেশি পরি। ঝিঙা ফুল হলুদ মে আরে কি হয়েছে বলবি তো? কি হয়নি সেটা বল, আমি নিশ্চিত এবার ধরা পড়ে যাব। কেন? আমাদের বাড়িতে প্রোগ্রাম আর বড় মামি আমাকে গান গাইতে বলেছেন। ভালো কথা, গাবি? গান গাওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট কোথায়? এই যে আমি বাড়িতে যে বলবো যে আমি এতগুলো টাকা এনে একটা গিটার কিনেছি, তাই না? এখন ভাবো কি করবো।
না না এটা অসম্ভব তুই একটু ভেবে দেখ তাছাড়া এটা ভেবে দেখে কি করব বল এই অল্প সময়ের মধ্যে ইনস্ট্রুমেন্ট কেন সম্ভব কিনবো কেন কিনতে হবে না না কিনলে কোথায় পাবো হায়ার করব ভাড়া করে নিজেদের নামে চালিয়ে দেব আর কেউ কিচ্ছু বুঝবে না বুঝলে বুঝবে শুধুমাত্র আমরা স্বীকার না করলেই হলো নমি শুন তুই বিষয়টা যতটা সহজভাবে বললি বিষয়টা কিন্তু এতটা সহজ না কারণ আমরা ওইখানে যাব যাওয়ার পর ওইখানে অনেক ধরনের লোকজন থাকবে তো তোর কি ধারণা যে এই বিষয় সম্পর্কে কারো ধারণা নেই অনেকের ধারণা থাকতেই পারে আচ্ছা শুধু তো আজকের ব্যাপার তাই না কিছু একটা বুঝিয়ে দিলে হলো আমাকে তো ব্যাপারটা বোঝাতে হবে যে টাকাটা এনে আমি ইনস্ট্রুমেন্টটি কিনেছি তোর কথাটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমরা যদি ইনস্ট্রুমেন্ট ভাড়াও আনতে যাই সেজন্য তো টাকা দরকার তাই না তো সেই টাকাটা আমাদের কাছে কই আর তার মধ্যে আমরা কেউ ভালো মতো ইনস্ট্রুমেন্ট বাজাতেই পারি না তো সেজন্য আবার মিউজিকের লোকজন আনতে হবে এত অল্প সময়ের মধ্যে এত কিছু সম্ভব না তাহলে তো আমি ধরা পড়ে যাব আর কোনোদিন ব্যান্ড দলের কথা বলে কোনো টাকা পয়সা আনতে পারবো না আচ্ছা একটা কাজ করলে কেমন হয় তুই বলে দে যে আমাদের যত ইনস্ট্রুমেন্ট আছে সবকিছু আমার বাসায় আর আমি ঢাকাতেই নাই ধর যে বলে দিবি যে আমি আমি ঢাকার বাইরে চিটাগাং অথবা বান্দরবন টান্দরবন যে কোনো একটা কিছু বলে দিবি আর এর মধ্যে তুই অরণ্যকে নিয়ে সোজা বাসায় গিয়ে কয়েকটা গান টান শোনাই দিলি ব্যাস হয়ে গেল হ্যাঁ এটা ঠিক আছে তুই ব্যাপারটা যত সহজে বললি না ব্যাপারটা এত সহজ না বড় মামি আমাকে গান করতে বলেছেন আমার জন্য তিনি অন্য কোনো শিল্পীর সাথে কন্ট্যাক্ট করেন আর আমাকে নিয়ে বড় মামি অনেক আশাবাদী আমি তার সাথে এই মিথ্যা নাটকটা করতে পারবো না কি ব্যাপার নাওমি আজ হঠাৎ বড় মামির জন্য হঠাৎ মানে কি আমি তো সবসময় বড় মামির ব্যাপারে সিনসিয়ার ছিলাম বাড়ির সবার সাথে ফল্ট করলেও আমি বড় মামির সাথে কোনোদিন ফল্ট করিনি আর সেই ছোটবেলা থেকে বড় মামি আমাকে গান নিয়ে উৎসাহ দিয়ে আসছেন তা থেকে লাভ হয়েছে কিছু তুই তো কবে থেকে গান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিস না গানের সাথে তুই আছিস না তোর সাথে এখন গান আছে আচ্ছা তোর বড় মামি কি জানেন তুই আরো 5-6 বছর আগেই তোর জীবন থেকে গানকে বয়কট করেছিস সেটা জানাতে দিতে চাই না বলেই তো বিশ্বাসযোগ্য কিছু একটা করতে যাচ্ছি হ্যাঁ ও তো ঠিকই বলেছে আচ্ছা আই তুই বল তো তুই কি করতে চাচ্ছিস আমি যেটা করতে চাচ্ছি সেটার জন্য অনেক টাকার দরকার আর এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা নেই তাহলে আমরা নীলার কথা মতোই কাজ করি তাহলে মনে সেটা করাই ভালো এই জায়গাটায় লাইট একটু বাড়িয়ে দিলে ভালো হতো না আচ্ছা আমার মনে হয় না এখানে লাইট বাড়ানোর প্রয়োজন আছে বেশি লাইট দিলে একটু হিজিবিজি হয়ে যাবে শিওর রাইট সিম্পল থাকাই ভালো কি বল সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট আর এটা কিন্তু বম চয়েস করেছে আমি চয়েস তো সব ভাই অ্যাপ্রিশিয়েট করব তাহলে তো কিছুই হবে না মম বলছি তার আগে তুমি বলো তো এই শাড়িটা কেমন হয়েছে মা এটা তো অনেক সুন্দর এটা তো খুবই সুন্দর কার জন্য সেটা পরে হবে এই ড্রেসটা কেমন হয়েছে বলো তো ওয়াও এটা তো আরো সুন্দর ভাবি ভালো করে দেখো দুটো পার্ট ভাবি অনেক সুন্দর কিন্তু নওমির শপিং তো হয়ে গেছে এটা যে নওমির জন্য সেটা কে বলল তাহলে রিসিলার জন্য রিসিলার নওমি ছাড়াও এ বাড়িতে আরো একটা মেয়ে আছে তার কথা তোমরা ভুলে যাও কেন
তোমরা সবাই নিজে শপিং করছো, তার কথা তো তোমরা কেউ একবারও বললে না। এটা অবনীত, আমি তো আর ওকে এড়িয়ে যেতে পারি না। স্বপ্ন কথা কয়।